আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং যারা যারা আজকের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জোবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আপনাদের অনলাইন ক্লাসে আমি চতুর্থ উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রে চতুর্থ অধ্যায় নিয়ে হাজির হয়েছি। এই অধ্যায়টির নাম বিস্তার পরিমাপ। এই ক্লাস চতুর্থ অধ্যায়টি আমরা দুইটি ক্লাসে শেষ করব। প্রথম ক্লাসে আমরা আলোচনা করব বিস্তার ও তার পরিমাপ সম্পর্কে, আর দ্বিতীয় ক্লাসে আলোচনা করব চারটি গাণিতিক সমস্যা নিয়ে বা উদাহরণ নিয়ে। তাহলে চলে যাচ্ছি আজকের ক্লাসে। সর্বপ্রথমে আসছে বিস্তার ও বিস্তার পরিমাপ। আসলে বিস্তার কি? তো বিস্তার সম্পর্কে আমরা বুঝতে পারছি যে বিস্তার মানে হচ্ছে বিস্তৃতি, কী হবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা। তো কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান হতে নিবেশনের যে অন্যান্য মানগুলো থাকবে সেই মানগুলোর যে ব্যবধান বা পার্থক্য, এটাই হচ্ছে বিস্তার। আর যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে বা প্রক্রিয়ার সাহায্যে আমরা বিস্তারটা পরিমাপ করে থাকি, এটাই হচ্ছে বিস্তার পরিমাপ। তো বিস্তার পরিমাপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পরম বিস্তার পরিমাপ, আরেকটি হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। তো পরম বিস্তার পরিমাপ এবং আপেক্ষিক বিস্তার পরিমাপ, এদের চারটি করে পরিমাপ রয়েছে। তো পরম বিস্তার পরিমাপে রয়েছে পরিসর, রেঞ্জ, একে সাধারণত আর দ্বারা প্রকাশ করি। দ্বিতীয়টি হচ্ছে গড় ব্যবধান, মিন ডেভিয়েশন, একে সাধারণত এম ডি দ্বারা প্রকাশ করি। তার পাশে ব্রেকেটের ভিতরে ছোট্ট একটি কালো ডট দেওয়া আছে, তার মানে হচ্ছে যে আমরা যে কেন্দ্রীয় মান থেকে গড় ব্যবধান বের করব তার সূচক এখানে লেখা হয়। অর্থাৎ যদি আমরা এক্স বার গড় থেকে, গাণিতিক গড় থেকে বের করে থাকি, তাহলে হবে এম ডি, ব্রেকেটের ভিতরে থাকবে এক্স বার। যদি মধ্যক থেকে বের করি তাহলে থাকবে এম ডি, ব্রেকেটের ভিতরে থাকবে এম ই, অর্থাৎ মিডিয়ান। আর যদি আমরা প্রচুরক থেকে বের করি তাহলে ব্রেকেটের ভিতরে থাকবে এম ইউ, অর্থাৎ মুড এর সূচক। তারপরে আসছে পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এর দুটি প্রথম অক্ষর এস এবং ডি অথবা সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এখানে যে সাইনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে গ্রিক লেটার সিগমা। তারপরে আসছে চতুর্থ ব্যবধান, এটাকে প্রকাশ করা হয় কিউ ডি দিয়ে, কোয়ার্টাইল ডেভিয়েশন, এর কিউ এবং ডি। আর আপেক্ষিক বিস্তার পরিমাপে আসছে পরিসরাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, একে প্রকাশ করা হয় সি আর দ্বারা। তারপরে আসছে গড় ব্যবধানাঙ্ক, অর্থাৎ সি এম ডি, ব্রেকেটের ভিতরে একটা ডট আছে, এখানেও সেই একই অবস্থা। গড় ব্যবধানে যেরকম এখানে গড় মধ্যক প্রচুরক যেটা থেকে আমরা মানটা বের করছি সেই সংখ্যাটা এখানে সূচিত ছিল, এখানেও ঠিক তাই। তারপরে আসছে বিভেদাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, একে সি দ্বারা প্রকাশ করা হয়। এবং সর্বশেষ আসছে চতুর্থক ব্যবধানাঙ্ক, এটাকে সি কিউ ডি দ্বারা প্রকাশ করা হয়। তো এই বিস্তার পরিমাপের এই পরিমাপগুলো আমাদের বের করার জন্য আমাদের তার তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার যে মানগুলো বের করেছিলাম সেই মানগুলো আমাদের প্রয়োজন। তো এই কারণে আমাদের সেই মানগুলো আগে জানতে হবে, যেটা আমরা পূর্ব ক্লাসে আলোচনা করেছি, সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এবার আসছি আমরা বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তায়। বিস্তার পরিমাপটা আমাদের কেন প্রয়োজন? তো যে ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় মান একই থাকে সেক্ষেত্রে আমরা তথ্য সারির মাঝে পার্থক্য করতে পারি না, তাদের অবস্থা কিরকম সেটা আমরা তুলনা করতে পারি না। এরা কি তথ্য সারির কি দুইটির একের অধিক যে মানগুলো থাকবে তারা কি সুষম আর সামঞ্জস্য কিনা সেটা আমরা জানি না। তো এইসব কাজের জন্যই আমরা বিস্তার পরিমাপ করে থাকি। এখানে একটি উদাহরণস্বরূপ বলা আছে, তথ্য এক এবং তথ্য দুই তাপমাত্রা দেওয়া আছে, নির্দিষ্ট কিছু শহরের বা অঞ্চলের নয়টি করে তাপমাত্রা দেওয়া আছে। তো প্রথমটার এই যে নীল রঙের ভিতরে যে লেখাগুলো আছে এখানে নয়টি মান দেওয়া আছে এবং লাল রঙের লেখা দিয়ে নয়টি মান দেওয়া আছে। এই দুইটি তথ্যেরই গড় মধ্যক প্রচুরক হচ্ছে পাঁচ, অর্থাৎ এদের কেন্দ্রীয় মান দুইটারই সমান। তাহলে এখন আমরা কোনটি কেমন, কোন তথ্যটি অধিক সামঞ্জস্যপূর্ণ, এরা সহজে পরিবর্তন হচ্ছে না, এরা সুষম কিনা এটা আমরা কিভাবে দেখব? তো এটার জন্য আমাদের বিস্তার পরিমাপের প্রয়োজন। এখানে দেখছি যে পরিমিত ব্যবধান বিস্তারের একটা পরিমাপ, এই উপরে আমরা যা বললাম পরম বিস্তার, এই পরিমাপ পরিমাণ দুইটার জন্য আলাদা। প্রথম তথ্যের জন্য 1.87 এবং দ্বিতীয় তথ্যের জন্য 12.72। তো এইসব কারণেই এই দুইটি মান দিয়ে এদেরকে আমরা পার্থক্য করতে পারি। তো প্রথম সমস্যাটা হচ্ছে, আর এই যে এখানে যে দুইটি তথ্য দেওয়া আছে দুইটি তথ্যকে আমরা এখানে একটি গ্রাফে প্রকাশ করলাম,
এখানে দেখা যাচ্ছে যে নীল রঙের যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো হচ্ছে তথ্য 1 এবং লাল বিন্দু যে কয়টা আছে এটি হচ্ছে তথ্য 2 এর তো এখানে দেখা যাচ্ছে যে নীল রঙের বিন্দুগুলোর চেয়ে লাল রঙের বিন্দুগুলোর বিস্তৃতি বেশি এরা কেন্দ্রীয় মান থেকে দূরে দূরে অবস্থান করছে তো প্রথম সমস্যাটা হচ্ছে যে কেন আমাদের বিস্তার পরিমাপের প্রয়োজন সেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন তথ্য সারির কেন্দ্রীয় মান যদি একই হয় তাহলে বিস্তার পরিমাপের সাহায্যে তুলনা করা যায় তারপরে আসছে যে তথ্য সারির সুষমতা এবং সামঞ্জস্যতা যাচাইয়ের জন্য বিস্তার পরিমাপ করতে হয় যে কোন তথ্যটি অধিক সামঞ্জস্য তবে আমাদের এখানে মনে রাখতে হবে যে বিস্তার পরিমাপ যার মান সবচেয়ে ছোট হবে সেই হচ্ছে অধিক সামঞ্জস্য এবং সুষম আর যার মান বড় হবে সে অপেক্ষাকৃত কম সামঞ্জস্যপূর্ণ এবং কম সুষম তাছাড়া আবার যদি ভিন্ন একক বিশিষ্ট তথ্য সারির মধ্যে তুলনা করতে হয় তাহলে কেন্দ্রীয় মান দিয়ে সেটা আমরা তুলনা করতে পারি না সেক্ষেত্রে বিস্তারের পরিমাপের প্রয়োজন হয় এবং কেন্দ্রীয় মানের যথার্থতা যাচাইয়ে বিস্তৃতি ব্যবহার করায় কেন্দ্রীয় মান কতটা যথার্থ সেটা আমরা বিস্তৃতি দ্বারা প্রমাণ করতে যাচাই করতে পারি কারণ হচ্ছে তথ্য সারির যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো যতটা কম বিস্তৃত থাকবে তাদের জন্য কেন্দ্রীয় মানটা ততটা গুরুত্বপূর্ণ ভাবে প্রকাশ করা হয় এটা মানটাকে ভালোভাবে প্রকাশ করতে পারে কিন্তু যদি তথ্য সারির মানগুলো অধিক বেশি বিস্তৃত হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় মান ভালো মান দেয় না ভালোভাবে সেই মান সম্পর্কে মন্তব্য করা যায় না এই কারণে কেন্দ্রীয় মানের যথার্থতা যাচাইয়ের জন্য আমাদের বিস্তৃতি ব্যবহার করতে হয় এখন আমরা চলে যাচ্ছি যে পরম বিস্তারে যে চারটি পরিমাপের কথা আমরা এখানে বলেছি সেই পরম বিস্তার পরিমাপ কি সেগুলো আমরা এখানে একটু ব্যাখ্যা করব প্রথমে আসছে পরিসর পরিসরকে আমরা আগেই বলেছি যে আর দ্বারা প্রকাশ করি তো তথ্য সারির আমাদের যে মানগুলো দেওয়া থাকে এর মধ্যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই দুটি মানের পার্থক্য হচ্ছে পরিসর তাহলে আমরা সাধারণত সর্বোচ্চ মানকে XH এবং সর্বনিম্ন মানকে XL দ্বারা প্রকাশ করি এই কার আর তাদের ব্যবধানই যেহেতু পরিসর সুতরাং আর সমান হচ্ছে XH মাইনাস XL এবার আসছি গড় ব্যবধান এখানে গড় ব্যবধান একটি চলক যদি x হয় এর n সংখ্যক মান যদি x1 x2 এভাবে xn পর্যন্ত হয় অর্থাৎ n সংখ্যক মান থাকে এবং এদের গাণিতিক গড় যদি x বার হয় আমরা এটা যদি জেনে থাকি তাহলে গড় হতে গড় ব্যবধান এই যে এখানে কথাটা হচ্ছে গড় হতে গড় ব্যবধান তো এই কারণে আমরা ব্রেকেটের ভিতরে x বার লিখলাম যে গড় হতে আমরা গড় ব্যবধান বের করছি যদি মধ্যক থেকে বের করে থাকি তাহলে x বারের স্থলে me লিখতে হবে এবং প্রচরক থেকে যদি আমরা গড় ব্যবধান বের করে থাকি তাহলে x বারের স্থলে mo লিখতে হবে এটা সমান হচ্ছে সামেশন পরম মানের ভিতরে থাকবে xi মাইনাস x বার ভাগ হচ্ছে n তাহলে এখানে কি করছি যে কেন্দ্রীয় মানের প্রতিটা মান থেকে তথ্য সারির প্রতিটা মান থেকে কেন্দ্রীয় মানের যে পার্থক্য আসলে তাদের যোগফলকে আমরা এন দিয়ে ভাগ করছি অর্থাৎ এদের গড় বের করছি এটাই হচ্ছে গড় ব্যবধান আর যদি আমাদের গণসংখ্যা দেওয়া থাকে তাহলে হবে এরকম যে সামেশন এফ আই পরম মান এক্স আই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে এন তারপরে আসছে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধানটা হবে তাদের স্কোয়ার রুট সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ হচ্ছে এন এইটুকুর মান বের করে তাকে আমাদের স্কোয়ার রুট করতে হবে অর্থাৎ বর্গমূল করতে হবে যে মানটি পাবো সেটি হচ্ছে পরিমিত ব্যবধান তবে এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পরিমিত ব্যবধান কিন্তু একটি ধনাত্মক সংখ্যা এটি কিন্তু কখনো ঋণাত্মক হতে পারবে না যদিও আমাদের বর্গমূলের মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু এই পরিমিত ব্যবধান অবশ্যই ধনাত্মক হতে হবে এটি ঋণাত্মক হতে পারবে না আচ্ছা একইভাবে পরিসর আমাদের ঋণাত্মক হতে পারবে না এটি সবসময় ধনাত্মক মান দিবে একইভাবে গড় ব্যবধানও ঋণাত্মক মান দিতে পারবে না তার মান সর্বদাই ধনাত্মক হবে আর পরিমিত ব্যবধানের ক্ষেত্রে যদি মানগুলো শ্রেণী দেওয়া থাকে অর্থাৎ গণসংখ্যা দেওয়া থাকে তখন হবে আমাদের সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ হচ্ছে ক্যাপিটাল এন অর্থাৎ মোট গণসংখ্যা দিয়ে ভাগ দিতে হবে এদেরকে যদি বর্গমূল করি তাহলে আমরা পরিমিত ব্যবধানটা পেয়ে যাব অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাণিতিক প্রতিটি কোনো একটি চলকের বা তথ্য সারির প্রতিটি মান থেকে যদি তাদের গাণিতিক গড়ের ব্যবধানকে বর্গ করে যোগ করি এবং তাকে যদি আমরা মোট গণসংখ্যা দিয়ে ভাগ দেই তাহলে যে মানটি পাওয়া যায় এটি হচ্ছে তাদের পরিমিত ব্যবধান
তবে অবশ্যই একে আমাদের বর্গমূল করতে হবে বর্গমূলের যে মানটি পাবো সেটাই হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান চতুর্থ ব্যবধান হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ে যে চতুর্থক মানগুলো বের করেছিলাম যে প্রথম চতুর্থক দ্বিতীয় চতুর্থক এবং তৃতীয় চতুর্থক এদের প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থক এর পার্থক্যের গড়ই হচ্ছে চতুর্থক ব্যবধান অর্থাৎ Q3-Q1 ভাগ হচ্ছে 2 এটি হচ্ছে আমাদের চতুর্থক ব্যবধান এখন আমরা চলে যাচ্ছি আপেক্ষিক বিস্তার পরিমাপে আপেক্ষিক বিস্তার পরিমাপে আমাদের প্রথমে আসছে পরিসর অঙ্ক পরিসর অঙ্ক হচ্ছে r ভাগ xh প্লাস xl অর্থাৎ পরিসরকে যদি আমরা তথ্য সারির বা চলকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করি এবং যদি শতকরায় প্রকাশ করি অর্থাৎ 100 দ্বারা গুণ করি তাহলে একই হচ্ছে আমাদের পরিসর অঙ্ক বলা হয় এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আপেক্ষিক মানগুলো কিন্তু অবশ্যই শতকরায় প্রকাশ করতে হবে কিন্তু আমাদের পরম মানগুলোকে শতকরায় প্রকাশ করতে হয়নি কিন্তু আপেক্ষিক বিস্তার পরিমাপে প্রত্যেকটা পরিমাপকে শতকরায় প্রকাশ করতে হবে এই কারণে তার সবগুলো শেষে 100 গুণ থাকবে এবার আসছে গড় ব্যবধানাঙ্ক গড় ব্যবধানাঙ্ক যদি গড় ব্যবধানকে এমডি মিন ডেভিয়েশন গড় ব্যবধানকে যদি তার কেন্দ্রীয় মান দ্বারা আমরা ভাগ করি এবং একে যদি শতকরায় প্রকাশ করি যে মানটি পাওয়া যায় এটি হচ্ছে গড় ব্যবধানাঙ্ক আর বিভেদনাঙ্ক হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান সিগমাকে যদি তার কেন্দ্রীয় মান এক্স বার দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ করি তাহলে এটি হচ্ছে বিভেদনাঙ্ক এবং চতুর্থক ব্যবধানাঙ্ক হচ্ছে চতুর্থক ব্যবধানকে যদি আমরা তত্ত্ব সারির তৃতীয় চতুর্থক এবং প্রথম চতুর্থকের গড় দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ করি এই কারণে এখানে লেখা আছে Q3+Q1/2 অর্থাৎ এদের গড় করলাম এই গড় দ্বারা যদি আমরা চতুর্থক ব্যবধানকে ভাগ করি এক শতকরায় প্রকাশ করি তাহলে এটি হচ্ছে চতুর্থক ব্যবধানাঙ্ক এখানে আমাদের আর দুইটি পরিমাপের কথা জানতে হবে কারণ হচ্ছে এটি আমাদের পরবর্তীতে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এবং কিছু ব্যাখ্যার ক্ষেত্রে এই দুটি আমাদের কাজে আসে একটি হচ্ছে ভেদাঙ্ক বা ভেরিয়েন্স এবং আরেকটি হচ্ছে পরিমিত চলক বা স্ট্যান্ডার্ড ভেরিয়েট অথবা কেউ কেউ স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েটও বলে থাকে তো ভেদাঙ্ক কিছুই না আমরা পরিমিত ব্যবধানকে যদি শুধুমাত্র স্কোয়ার করি যে মানটি পাওয়া যাবে এটি হচ্ছে ভেদাঙ্ক আর একে প্রকাশ করা হয় সিগমা স্কোয়ার দিয়ে পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করেছি যেহেতু একে স্কোয়ার দিয়ে পরিমিত ব্যবধানকে স্কোয়ার করলে যেহেতু ভেদাঙ্ক পাওয়া যায় এই কারণে একে আমরা স্কোয়ার করছি সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করছি যেমন এখানে পরিমিত ব্যবধান ছিল সিগমা সমান রুট ওভার সাম অফ এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ভাগ হচ্ছে এন তো একে যদি আমরা স্কোয়ার করি তাহলে এই পাশে পাওয়া যাচ্ছে সিগমা স্কোয়ার আর এখান থেকে রুটটা উঠে যাচ্ছে তাহলে রুট উঠে গিয়ে শুধু থাকছে সিগ সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ভাগ এন এটাই হচ্ছে ভেদাঙ্ক আর যদি গণসংখ্যা দেওয়া থাকে তাহলে তার সাথে একটা এফ আই গুণ ছিল ঠিক একইভাবে এখানেও একটি এফ আই গুণ থাকবে আর প্রমিত চলক হচ্ছে যদি কোনো একটা চলকের তার যদি গড় মান দেওয়া থাকে মিউ এবং তার যদি পরিমিত ব্যবধান দেওয়া থাকে সিগমা তাহলে এক্স এর প্রতিটি মান থেকে যদি তার গড় মান বাদ দিলে যে বিয়োগফলটা পাওয়া যায় যে ব্যবধানটি পাওয়া যায় তাকে যদি আমরা পরিমিত ব্যবধান দিয়ে ভাগ দেই তাহলে সেই ভাগফলটি হচ্ছে প্রমিত চলক আর একে প্রকাশ করা হয় জেড দ্বারা তো আজকে আমাদের এই ক্লাসটি এখানে শেষ করছি আগামী ক্লাসে আমরা এই ক্লাসের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব সকলকে আগামী ক্লাসে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আর যদি তোমাদের আজকের আলোচনার মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে এবং আমার ইমেল আইডিতে প্রশ্ন করতে পারো আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব তবে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমত